প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতিরাতে আপনারা আমাদের এই আয়োজন দেখেন এবং আবারও আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। একটা ছোটখাটো কৈফিয়ত দিতে চাই যে আমরা সবসময় এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কথা বলি, মানে মনে হচ্ছে যেন রাজনীতি ছাড়া যেন দেশে আর কোনো ভালো কোনো ইস্যু নেই। এমন অনেক ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো আমাদের জাতীয় প্রবৃদ্ধি এবং জাতীয় সম্পদের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না বা কথা বলতে চাই না, কিন্তু সেগুলো আমাদের সমাজ জীবনে খুব কম গুরুত্বপূর্ণ নয়। আমরা আজকে এমন একটা সময় পার করছি যখন জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে এবং খুব সাদামাটা ভাবে পালিত হচ্ছে। আমরা কোনো টেলিভিশনের সংবাদ শিরোনামে হয়তো সেটি দেখব না, কিংবা জাতীয় সংবাদপত্রে খুবই অগুরুত্বপূর্ণ ভাবে ছোট্ট একটি খবর চাপা হয়ে হয় যে আজকে জাতীয় মৎস্য সপ্তাহ, কিন্তু এর গুরুত্ব কি কোনো অংশে কম? মানে সেই বিষয়গুলো আনবো এবং বাঙালির কথায় আছে যে বাঙালির পাতে যদি মাছ না থাকে তাহলে যেন তার খাবার মুখে ওঠে না। এটি কতটা সত্য আমার চাইতে আপনারা ভালো জানেন, এবং আমরা যে কথাটি বারবার বলছি যে রাজনীতির কথা বলতে বলতে ভালো কথা তো আমরা বলতেই পারি না, এরকম একটি ব্যাপার। আমাদের সম্ভাবনার কথা আমরা বলি না, আমরা যে সময় কথা বলছি মাছ মিঠা পানির মাছ রপ্তানিতে আমরা চতুর্থ বৃহত্তম দেশ, এবং আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে যে শুটকি মাছ আমরা রপ্তানি করি সেটাও আমাদের একটি নাম্বার আছে, সেখানেও আমরা খুব ভালো করছি। আবার বিশাল সমুদ্র বিজয় নিয়ে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু এই সমুদ্রের সম্পদ মাছ সেগুলোর ব্যবহার কি হবে সেগুলো নিয়েও আমাদের খুব একটা গবেষণা নেই। মানে এগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু তারপর আবার পদ্মার ইলিশ, তার স্বাদ, তার টেস্ট সেগুলো তো আছেই। মানে সেটি এখন খাবার টেবিল পেরিয়ে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কি হবে সেই দিকে চলে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জল আসে তাহলে মাছও যাবে। তো সবকিছু মিলে আমাদের আজকের অনুষ্ঠানের আমরা শিরোনাম রেখেছি মাছে ভাতে বাঙালি এবং তারপর। আমাদের আজকের এই অনুষ্ঠান আলোকিত করছেন, আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন স্যার, আপনাকে অনেকদিন পর পেলাম আর কি টেলিভিশনে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমান, আপনাকে মানে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং উপস্থিত আছেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি মানে যেহেতু মৎস্য সপ্তাহ নিয়ে আলোচনা করছি, আপনার কাছ থেকে একটু মানে জানতে চাইবো যে আমাদের এবারে যে আমরা আপনারা যে স্লোগান নির্ধারণ করেছেন যে সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে, আমরা দেখেছি যে সাগরটাকে ইনক্লুড করা মানে অর্থাৎ গুরুত্ব বেশি দেয়া, মানে মানে স্লোগান এবং কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই মৎস্য সপ্তাহ করছেন? ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা আমাদের মৎস্য সপ্তাহ বা মৎস্য পক্ষ হিসেবে 1993 সাল থেকে পালিত হয়ে আসছে। 2014 সাল পর্যন্ত আমরা সাগরের বিষয়টা আসলে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল না দেখা যাচ্ছে। তো আমরা গত বছর মিয়ানমারের সাথে আমাদের এর আগে পেয়েছি, এবং ভারতের সাথে গত বছর আমরা পাওয়াতে 1,11,183 বর্গ কিলোমিটারের জলরাশি, আমরা বিশাল একটা জলরাশিতে আমাদের নিরঙ্কুশ সংখ্যা প্রতিষ্ঠিত হয়েছে, মানে নিরঙ্কুশ একস্রোত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে আমরা এবার যে এই সাগরকে ইনক্লুড করেছি, ওই কারণে সাগর একটা বড় ধরনের সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা, যেখানে শুধু মৎস্য সম্পদই নেই পাশাপাশি অন্যান্য খনিজ সম্পদ, অপ্রচলিত অনেক মিনারেলস আছে যেগুলো আমরা অনেকেই বুঝতেও পারি না যে অনেক দামি কিন্তু আমরা জানিও না। সেই চিন্তা করে আমরা এই এই স্লোগানটা যেটা আপনি বলেছেন এটা এবার আমরা নির্ধারণ করেছি। এবং এটার পাশাপাশি আরেকটু বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যখনই মৎস্য সংক্রান্ত যে কোনো কিছু, আজকে সকালবেলায় আমাদের মন্ত্রী এবং মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় এসে বলেছেন যে আজকেও উনি এই মৎস্য সম্পদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনানুষ্ঠানিক আলোচনা এটা, সেখানে ওনার সবসময় একটা তাগিদ থাকে সমুদ্রকে নিয়ে, যে এত বিশাল সমুদ্র আমরা পেয়েছি সেখানে আমরা কি করছি। তো এই প্রসঙ্গে আমাদের বলতে হয় যে আমরা আসলে ব্লু ইকোনমি বা ব্লু গ্রোথ, এটা আমরা এখন আমরা সবাই জানি, যে সেটা যেই কথাগুলো আমি একটু আগে বললাম যে সমুদ্রের
একটা বড় সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা সাথে আমরা যুক্ত হয়েছি 2014 সালে। পয়লা সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের দেশে একটা আন্তর্জাতিক ওয়ার্কশপ হয়েছিল এই ব্লু ইকোনমির উপর, আপনারা হয়তো জানেন। এরপরে আমরা মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা চট্টগ্রাম একটা করেছিলাম 5ই সেপ্টেম্বরে। আমরা এবছরের মার্চ মাসে গ্রেনাডাতে আমরা একটা আন্তর্জাতিক এই ব্লু ইকোনমির ইয়েতে গিয়েছিলাম একটা সম্মেলন আমাদের মন্ত্রীর নেতৃত্বে, এবং আগামী বছরের জানুয়ারি মাসের 16 তারিখে আবার হবে। সেটাতে আমরা একটা আমাদের মতো ছোট দেশগুলি বা উপকূলীয় দেশ যারা আছে তাদের একটা কমিটমেন্ট পাওয়া যাবে, বিশ্বব্যাংক, অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থা সহ তারা, এবং আমেরিকা কমিটির আছে ওখানে, তারা আমাদেরকে আমাদের মতো দেশগুলোকে ব্লু ইকোনমির সাথে সম্পৃক্ত করার জন্য যা যা দরকার তারা সহায়তা দিবে, কাজে ওইটা একটা আমাদের। আর আরো একটা জিনিস, আমাদের সত্যিকার অর্থে আমাদের সমুদ্রে কি সম্পদ আছে আমরা এখন জানি না। 1973-74 সালে বঙ্গবন্ধুর সময়, সেই সময় একটা সার্ভে হয়েছিল ওনার ঐকান্তিক প্রচেষ্টায়, রাশিয়ান গভর্নমেন্ট এই সার্ভে করে দিয়েছিল, সেই সার্ভে আমাদের সর্বশেষ সার্ভে। এরপরে একটা পার্টলি সার্ভে হয়েছিল, কিন্তু ওটাকে সার্ভে বলা যাবে না, একটা পার্টিকুলার এরিয়াতে 1983 সালের দিকে। আমরা একটা জাহাজ, আমাদের জাহাজ একটা ছিল জরিপ জাহাজ, সেটা দীর্ঘ প্রায় 18-20 বছর আগে অকেজ হওয়ার পরে আমরা সংগ্রহ করতে পারিনি। আমাদের একটা জাহাজ রেডি হয়ে গিয়েছে, আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের দেশে এসে পৌঁছবে, মালয়েশিয়াতে তৈরি হয়ে গিয়েছে, ওটা আসলে আমরা সার্ভে করতে পারবো। আগামী 2 বছর পরে আমরা বলতে পারবো যে আমাদের সমুদ্রে কি পরিমাণ মৎস্য সম্পদ আছে। আমি আসবো আপনার কাছে আরেকটু, আমারও খুব আগ্রহ আছে। বাবু স্যার, আপনার কাছে আসার আগে মানে বাণিজ্য এবং রপ্তানি টপ্তানি এগুলি আমি একটু পরে আসতে চাই, আমি একটু মাহমুদুল হক স্যার কাছ থেকে একটু শুনে আসতে চাই। স্যার, মানে আমি যদি একটু পেছন ফিরে তাকাই, যে আমার মানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি, যে ভূখণ্ড আমরা যদি বলি, যে এর ইতিহাস ঐতিহ্য 4,500 বছরের বেশি, আমি মানে প্রায় 15 শতকের একজন মানে কবি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার একটি মানে অসাধারণ কবিতা বঙ্গবন্দনা, সেখানে তিনি বলছেন যে বাংলা নামে দেশ, উত্তরে তার হিমালয়, দক্ষিণে সাগর, তারপর বলছেন যে বুক জুড়ে তার অসংখ্য নদী, খাল আর জলা, মানে আমাদের এই নদীর কথা বলছে, 12 মাসে মানে মাছে ভাতে বাঙালি উৎসবে থাকে মাতোয়ারা, মানে সেই দেশটা এখন আমরা দেখছি যে মাছ কমে যাচ্ছে এবং সেই নদী ভরা, খাল ভরা, মানে এটা কি করে বা এর থেকে স্যার আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো? ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি তুলেছেন, এবং এটা অ্যাকচুয়ালি যারা সরকারে আছে এবং চিন্তা করে সবার জন্য, কিন্তু এটা বেশ কিছুদিন ধরেই এটা একটা আমাদের সমস্যা। এবং এটা আমাকে দেখতে হবে যে বাংলাদেশে আমাদের ভূখণ্ড তো আমাদের সীমিত, এই ভূখণ্ডে আমার জনসংখ্যা বাড়ছে, এবং জনসংখ্যা যখন বাড়ছে তার মানে আমার আবাদযোগ্য জমি বা মাছ চাষের যে জায়গাগুলো আছে সেটা ভরাট হয়ে যাচ্ছে, এটা একটা ডেমোগ্রাফিক প্রেশার হয়। এই কারণেই আমাদেরকে এখন যেতে হচ্ছে ভার্টিক্যাল প্রোডাকশনে। আপনারা যেমন রাইসের বেলায় আমরা এখন হাইব্রিড ভ্যারাইটি শুরু করেছি, হাইব্রিড শুরু হয়েছে, এবং আমাদের ফলন 2-3 গুণ বেড়ে গেছে, যে জন্য আমরা মোটামুটি মনে করছি আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়েছি। ঠিক একই রকমভাবে আমরা মাছের বেলাও, আমরা যদিও এখনো অনেক পিছিয়ে আছি, বাট মাছেরও একটা সম্ভাবনা আছে। এবং এখানে আমাদের সমস্যা দুটো, একটা হচ্ছে যে জলাভূমি কমে যাচ্ছে, আরেকটা যে সমস্যা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, ক্লাইমেট চেঞ্জের ফলে সমুদ্রের স্তর যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ নদীর ব্যবস্থার ভেতরেও আপনার নোনা পানি ঢুকছে। ইভেন আমাদের মধুমতি নদী যেটা গোপালগঞ্জ, সেখানেও দেখা যাচ্ছে পানি লবণ হয়ে গেছে। এই এটা একটা চ্যালেঞ্জ আমাদের ফ্রম দি পার্সপেক্টিভ অফ ফুড সিকিউরিটি, আমাদের খাদ্য নিরাপত্তা বিরাট একটা হুমকি। এখানে আমরা মনে করছি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা যেটা ভাবছি যে এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, এটার থেকে উত্তরণের একটা উপায় হবে মৎস্য চাষ। আমাদের যে ফ্লাড প্লেন্স, যেটা যখন আমাদের জলাভূমি মানে প্লাবনভূমি যেটা হচ্ছে, সেখানে কিভাবে মাছ চাষ করা যায়, সেখানে মাছ বাড়াতে হবে, এইটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং এখানে আমরা যে আমাদের এমডিজি যে গোলটা ছিল 2015, আমরা সেটা মোটামুটি ভাবে অর্জন করেছি, বাট আমাদের কিন্তু আরো অনেক দূর যাওয়ার আছে। এবং এখানে
মাছের বেলায় আমরা দেখছি আপনি যেটা বলছেন সেটা সঠিক যে আমাদের মাছ কমে গেছে, নদীতে কমেছে, জলভূমিতে কমেছে, কিন্তু আমরা এখন যে জলভূমি আছে সেটা উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে বাড়ানো যায়। এবং আমরা এই যে বাড়ানোর চেষ্টা করছি, যখন আমরা বাড়াতে যাই তখন এখানে কিন্তু অনেক হ্যাজার্ডস এসে যায়। আমরা গ্রোথ হরমোন ব্যবহার করার চেষ্টা করি, আমরা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করার চেষ্টা করি, এইসবকে আপনার প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস যেটা বলি উন্নত চাষ ব্যবস্থা ইতিমধ্যে চালু করেছি, যাতে এমনভাবে আমরা মাছ চাষ করব যাতে সেটা মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি না হয়। আমরা খেলাম যে দেখা যাচ্ছে সেটা অনেক ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ালো। এসব কিন্তু আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভ এই কাজগুলো কিন্তু প্রোঅ্যাক্টিভ ভাবে করছি। যদিও আমাদের মাছে অন্য দেশের তুলনায় আমাদের হেক্টর প্রতি ফলন এখনো আশানুরূপ নয়, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি এবং সেই কারণে আমরা কিন্তু একটা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছে একটু আসতে চাই। আমি মানে শুরুতে যেমনটা একটু বলেছিলাম যে মনে হচ্ছে যেন খুব অগুরুত্বপূর্ণ একটা দিবস হচ্ছে এই মৎস্য সপ্তাহটি, যে খুব একটা আলোচনায় নেই কিংবা টেলিভিশনগুলোতে খুব একটা সংবাদ শিরোনামে নেই, কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা মাছ রপ্তানি করছি, সেই রপ্তানিটি মানে আমরা যদি আরেকটু বাড়াতে পারি বলছে যে আমরা শুধুমাত্র আলএমজি সেক্টরের উপর খুব বেশি জোর দিচ্ছি বা এর বাইরেও এই জায়গাগুলোতে যদি আমরা একটু নার্সিং করি বা ভালো করি, তাহলে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আসে এই জায়গাটি থেকে। তো এখানে কি সরকারের কোনো সুনির্দিষ্ট নজর আছে যে আমরা আর একটু জোর দিব বা প্রফেশনালি জিনিসটি হ্যান্ডেল করব? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। সরকারের যে কর্মসূচিটা, এটা একটা সমন্বিত কর্মসূচি, এবং আপনারা জানেন যে দিন বদলের সনদ যেটা দিয়ে এই সরকারের পূর্ববর্তী সময়ে মেয়াদে যাত্রা শুরু হয়েছিল সেটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, এবং সেই সুনির্দিষ্ট লক্ষ্যটা ছিল একটা স্মার্ট লক্ষ্য, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড, একটা এটাকে ম্যানেজমেন্টে আমরা বলতে পারি স্মার্ট একটা ভিশন। সেখানে বলা ছিল আমরা এত সালের মধ্যে এই জায়গাটা পৌঁছব। তো এটা এটার সাথে সাথে প্রেক্ষিত পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছিল। আজকে যে অর্জন আপনার 1990 সালে যেখানে মাছের উৎপাদন ছিল 1,90,000 মেট্রিক টন, এখন 10,00,000 মেট্রিক টন, এবং যে রপ্তানির যে মাত্রা যে বৃদ্ধি, এ পুরোটাই এই যে সুপরিকল্পিতভাবে যে বিষয়টা বাস্তবায়িত করা হয়েছে সেটাকে লক্ষ্য ধরেই করা হয়েছে। আর সপ্তাহের ব্যাপারটা আসলে সরকারি সপ্তাহ ঠিক ওইভাবে পাবলিসিটি অনেক সময় হয় না, কম গুরুত্ব দিয়ে ছাপা। আপনি প্রথমে বলেছেন যে এটা কম গুরুত্ব দিয়ে ছাপা হয়, আপনাকে দেখতে হবে যে কি ফল সরকার বয়ে নিয়ে এসছে। 1971 সালে 30,00,000 মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল 7.5 কোটি মানুষের মধ্যে, এখন সেটা সারপ্লাসে পরিণত হয়েছে। মাছের ক্ষেত্রেও তাই ছিল, একটা 15 শতকে বা 16 শতকে মাছের যে প্রাচুর্য ছিল সেটা নিশ্চয়ই 1950 দিকে বা 1960 দিকে অনেক কমে এসেছিল, এবং মাছের যে প্রাপ্তিটা ছিল, সহজলভ্যতা ছিল, সেটা যে খুব ছিল সেটা বলা যাবে না। সেখান থেকে 16 কোটি মানুষকে মাছ খাওয়ানো হচ্ছে এবং সেটার একটা বিপুল উৎপাদন সেখানে হচ্ছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে চাল এবং মাছ, মাছ এবং ভাত, এই দুটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদাটা, মানে যে কারণে আমরা অনুষ্ঠানের শিরোনাম রেখেছি যে মাছে ভাত, এবং এটার যে অভ্যন্তরীণ চাহিদাটা এটা প্রথমে আপনাকে পূরণ করতে হবে। চালের অভ্যন্তরীণ চাহিদা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে এবং আমরা রপ্তানির পর্যায়ে চলে গেছি, আমরা রপ্তানি করেছিও। একইভাবে মাছ আমরা রপ্তানি করছি, আমাদের অভ্যন্তরীণ চাহিদার সাথে কিন্তু আমাদের যে পার ক্যাপিটা ইনকামের যে বৃদ্ধি প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাছের চাহিদা কিন্তু ওর সাথে খুব সম্পৃক্ত। এটা এটা যত মানুষের সক্ষমতা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, তখন কিন্তু তার মাছের চাহিদা বাড়বে, এবং সেটা কিন্তু সরকার মোকাবেলা করছে অত্যন্ত সাফল্যের সাথে। এবং তা সত্ত্বেও আমরা রপ্তানি বাড়িয়ে চলছি, এবং রপ্তানি বাড়িয়ে দেওয়ার ব্যাপারে বাড়িয়ে চলার সাথে সাথে আমরা যেটা করছি, আমরা আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিষ্ঠিত একটা রপ্তানিকারক দেশ, বিশেষ করে চিংড়ি সেক্টরে। এটা এটাকে বলে আন্তর্জাতিক কমপ্লায়েন্স, যেটা ফাইটোসেন্টারি কমপ্লায়েন্স, সেটা আমরা আন্তর্জাতিক মানের, এবং আমরা আমাদের রপ্তানিকৃত চিংড়ি মাছ যেটা আধা
পুরোপুরি সিদ্ধ না, মানে কাঁচাই ধরা যায়। এটা কিন্তু সরাসরি খাওয়া হয় ইউরোপে, এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা প্রোডাক্টের মধ্যে বাংলাদেশের প্রোডাক্ট অন্যতম। এই জায়গাটায় আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের যে মান, পণ্যের মান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। প্রতিষ্ঠিত করার ফলেই আমাদের বাজার ওই জায়গাটায় খুবই স্থিতিশীল, স্ট্যাবল, এবং সেজন্যে প্রতি বছরই আমাদের মাছের রপ্তানি বাড়ছে। আমরা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সেটা আগেই বলে নিয়েছি যে সেটা কিন্তু সেটা একই সাথে বাড়বে। রপ্তানির চাহিদা যেভাবে বাড়বে সেভাবে আপনি যখন 40% 2009 সালে দারিদ্র পীড়িত দেশ ছিল, সেখানে এটা 23% কারো কারো মতে বিশের নিচে নেমে এসছে। বিচের বিশের নিচে নেমে আসলে সে ভোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ওই জনগণ মাছের যে চাহিদা এখানে অভ্যন্তরীণ চাহিদার সৃষ্টি হচ্ছে। ফলে আমরা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও আমাদের যে রপ্তানি যে প্রবৃদ্ধি পরিমাণ সেটা কিন্তু বেড়ে চলছে। এবার যদিও আর্থিক পরিমাণে আর্থিক বিচার একটু কম হয়েছে, কিন্তু পরিমাণগত দিক থেকে কিন্তু মানে গেল বছরের চেয়ে আর্থিক দিক বিচারে কিন্তু কম, কিন্তু পরিমাণ যদি ধরেন তাহলে আমরা অনেক বেশি করেছি। যেহেতু আমাদের মেজর মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং সেখানে ইউরোর একটা ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 20% ডিভ্যালুয়েশন হয়েছে। যেমন আমরা আমাদের সমস্ত রপ্তানি ক্ষেত্রে এবার আমাদের টার্গেট ছিল 32+, কিন্তু আমরা 31+ করতে পেরেছি। কিন্তু সেখানে মূল বিষয়টা ছিল যে 20% শুধু আমরা হারিয়েছি শুধুমাত্র ডিভ্যালুয়েশন আর প্রাইস কমে যাওয়ার কারণে, এসব কারণে। আদারওয়াইজ এটা $36 বিলিয়ন চলে যেত। স্যার আমি আসবো আপনার কাছে, আমি একটু গোলাম মোস্তফা স্যারের কাছে সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। মাননীয় বাণিজ্য সচিব বললেন, মানে আমাদের যে এক্সপোর্টের যে স্ট্র্যাটেজি বর্তমানে আছে সেখানে মিনিস্ট্রি অফ কমার্স দুটো জিনিসের উপর খুব জোর দিচ্ছে। একটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আর একটা হচ্ছে মার্কেট ডাইভার্সিফিকেশন। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে মার্কেট ডাইভার্সিফিকেশন। এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বললেন যে ভ্যালু এডিশন আমরা গেছি অলরেডি। এখন আগে যেটা আমরা করতাম র ব্লক ফ্রোজেন, এখন সরকার কিছুটা প্রণোদনা দিচ্ছে, যার ফলে আমরা এখন ভ্যালুয়েটেড প্রোডাক্ট বাজারে ছাড়ছি। আর সাথে সাথে আমরা বাজারটা আমার দেখা যাচ্ছে যে এই ট্রেডিশনালি ইউরোপ এবং আমেরিকা তারা আমাদের 80-85% আমাদের মাছের চাহিদা মেটায়, কিন্তু আমাদের আরো মার্কেট খুঁজছে। এখন যেমন রাশিয়া একটা নতুন মার্কেট হিসেবে ইমার্জ করেছে এবং সেখানে অলরেডি প্রোডাক্ট যাচ্ছে। এভাবে আমরা কিন্তু চায়না একটা বড় মার্কেট ইমার্জ করছে, জাপান কিন্তু আমাদের 80-এর দশকে জাপান ছিল আমাদের মেইন মার্কেট, 60% আমাদের এক্সপোর্ট হতো জাপানে, সেটা আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। আর এবার যে প্রজেক্টটা ওনাদের এতে আছে যে ATCP এগ্রি বিজনেস ট্রেড কম্পিটিটিভনেস প্রজেক্ট, সেই প্রজেক্টে কিন্তু আমরা এখানে একটা বড় জিনিস যেটা আমরা এখানে অ্যাড্রেস করার চেষ্টা করছি যে আমাদের এখন 35 লক্ষ টন আমাদের টোটাল মাছ আমরা আহরণ করি আমাদের বোথ মেরিন এবং কালচার থেকে। এবং এই মাছের একটা হিসাব আমরা আইসল্যান্ডের যে ইউএন ইউনিভার্সিটি তারা বলছে 1/3 হচ্ছে ওয়েস্টেজ। স্যার এই ওয়েস্টেজ নিয়ে আমার একটা দারুণ প্রশ্ন আছে এবং আমি এটা করতে চাই, কিন্তু আমি একটা জিনিস একটু স্যার আপনার কাছে জানতে চাইবো যে মামুন স্যারও বলছিলেন যে আমাদের যে পণ্য বা আমাদের যে মাছ সেটি বিদেশে একটা আলাদা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যায়, প্রায় অর্ধসিদ্ধ বা সেটি খাওয়া যায়। কিন্তু স্যার আমরা সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকাতে যে তথ্য দেখছি, আমি গতকালকের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে একটা খবর এসেছে, বিশেষ করে আমরা মাছে ফরমালিনের বিষয়টি এতদিন শুনেছি দেখেছি, আমরা খবরও প্রচার করেছি, কিন্তু চিংড়ি মাছ কিভাবে নষ্ট করা হয় সেটি কিন্তু আমরা গতকালকে দেখেছি, যে চিংড়ি মাছের যে পা থাকে সেই পায়ের ভেতরে একজন এক ধরনের বিষাক্ত জেলি ইনজেকশন দিয়ে পুশ করা হয় এবং সেই মাছটাকে আবার কি করা হয় এরকম। আমি আপনার কাছে আসবো, আমি একটু স্যারের কাছ থেকে একটু শুনে আসি যে স্যার মানে এইটা কি বন্ধ করা যায় না, কারণ আমাদের যে সুনাম সেটি তো স্যার নষ্ট হচ্ছে। এটা কিন্তু আপনি যে বলছেন অত্যন্ত এটা নিয়ে আমাদের একটা বিরাট কনসার্ন সবারই, এটা নিয়ে বিভিন্ন আইন সংস্থাকে ইনভলভ করা হয়েছে। তো এটা একটা আশার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু এক্সপোর্টের বেলা হচ্ছে না, আমরা যখন এক্সপোর্ট করছি এটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা আমাদের, কিন্তু যখন এক্সপোর্ট আমরা করি প্রসেসিং থেকে এক্সপোর্ট করছি সেখানে কিন্তু এটাকে আমরা প্রতিকার করছে এবং আমরা অ্যালাউ করছি না এক্সপোর্টটা, যাতে এতে কোন রকমের অপদ্রব্য না থাকে, মান যেন সঠিক থাকে।
এর জন্য আমরা এটা একটা নিশ্চিত করেছি। ভেরি ইফেক্টিভ সার্ভিলেন্স মেকানিজম এবং একটা টেস্টিং মেকানিজম আছে। আর এছাড়া আমাদের আজকে যে যেটা বাণিজ্য সচিব বললেন, এই যে আমাদের যে এখন যে আন্তর্জাতিক মানসম্পন্ন রপ্তানি পণ্য আমরা করছি, বিশেষ করে চিংড়ি মাছের, এর জন্য কিন্তু দুটো জিনিস কেনা আছে, মান পণ্যের মান আমাদের নিয়ন্ত্রণ করতে অথবা ঠিক সমুন্নত রাখার জন্য আমাদের দুটো জিনিস। একটা হচ্ছে যে হাউ ডু টেস্ট এ ফেলিয়ার, যদি আমার কোন কোয়ালিটি ফেল করে তার জন্য আমাদের টেস্টিং ফেসিলিটি আছে কিনা, সেটা এডুকেট ফেসিলিটি ইতিমধ্যেই ফিশারিজ করেছে। কিন্তু তার চেয়ে আরেকটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ডু প্রিভেন্ট এ ফেলিয়ার। টেস্ট করে আমি ভালো বা খারাপ দেখে আমি এটাকে আইদার পাঠালাম অথবা আমি রিজেক্ট করলাম, কিন্তু আমাকে দেখতে হবে টেস্টে যেন কোন রকমের রিজেকশন না হয়। এর জন্য আমরা যেটা মিনিস্ট্রি অফ কমার্সের সহায়তা ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম, সেখানে আমরা ওই যে গুড একটু আগে বলেছিলাম গুড প্র্যাকটিসেস, তারপর ওখান থেকে আমরা কোড অফ কন্ডাক্ট, এগুলো আমরা করছি যাতে আমাদের যে পণ্যটা আমরা প্রসেস করতে আনবে তার আগে যেন আমরা এটাকে আপনার এখান থেকে আমরা মুক্ত থাকতে পারি। এখন আমাদের যেটা বললেন এই যে সমস্যা, এ ব্যাপারে আমার মনে হয় পরিষ্কার করে বললেন যে এক হচ্ছে যে আমরা রপ্তানি ক্ষেত্রে এটি হচ্ছে না, আবার আমরা দেখেছি যে সেই ওজন বৃদ্ধির জন্য ভেতরে স্যার মানে প্যারে কিংবা ওই জাতীয় লোহা জাতীয় দ্রব্য, এটি এদিকে মাহমুদ স্যারও বলছিলেন যে বিকল্প বাজার সৃষ্টি করা, মানে দুটির দিকেই কি আমরা গুরুত্ব দিব কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবগুলো পয়েন্টে অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনার অনুষ্ঠানটা হলো আজকে বাসে বাদে বাঙালি, আই ফিল প্রাউড দ্যাট আমি সেই মাস ডিল করি লাস্ট 25 ইয়ার্স, এই জন্য আমি গর্বিত এবং এই সেক্টরের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কতগুলো ক্লারিফিকেশন দেওয়া উচিত। এখানে এই সেক্টরটা এখন কোথায় দাঁড়িয়ে আছে এটা আমি খুব সংক্ষেপে বলছি। 1997-98 যখন বাংলাদেশ ব্যান করে, বাংলাদেশ ইন্ডিয়া মাদাগাস্কার, এট দ্যাট টাইম আই ওয়াজ প্রেসিডেন্ট, আমরা তখনই ইউরোপিয়ান ইউনিয়নের কমপ্লায়েন্স গুলো ইমপ্লিমেন্ট করি। আজকে গার্মেন্ট সেক্টরে যেটা এখন হচ্ছে, আমাদের এটা ওই ব্যান্ডের কারণে আমরা 1997-98 ফুল কমপ্লায়েন্স করার পরে এই সেক্টরটা আগে আসছে। যে প্যারাগের কথা বললেন এটা আমরা ব্রাজিল না বাংলাদেশের, ব্রাজিলের দুর্নাম বাংলাদেশে সাপ্লাই 71 যেটা করেছে সেই স্টেজে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো নাই। আমরা কমপ্লায়েন্স করেছি ইউরোপিয়ান ইউনিয়নের, হার্ভার্ড থেকে আপনি পাস করলে যে ছাত্র ওই নোয়াখালীতে পাস করলে তেবদুল, আবার অন্য দেশ থেকে পাস করলে সেম স্ট্যান্ডার্ড, উই হ্যাভ টু ক্লেম দ্যাট উই আর ইন দ্য সেম স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের মৎস্য আইন হয়েছে, ফিড আইন হয়েছে, কমপ্লায়েন্স হয়েছে, এগুলো করে আমার সচিব মহোদয় খুব ভালোভাবে বলেছে আমরা 80% ভ্যালু এডেড প্রোডাক্ট করি, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চেইন স্টোরের লেভেল আমরা বাংলাদেশ থেকে এখানে ফাইনাল প্রোডাক্ট সুপার মার্কেটে বিক্রি হয়। এবং এটা তখনই বুঝতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 76% লাস্ট ইয়ার এক্সপোর্ট হয়েছে এবং 10-12% হয়েছে রাশিয়াতে, আমেরিকাতে মাত্র 6% এক্সপোর্ট হয়েছে। আমরা এই শিফটিংটাকে আপনি নজরে আনতে হবে। এই জন্য ইউরো এবং রুবেলের প্রাইস ফলের কারণে আমরা মার খেয়ে গেছি। ইউরো ফল করছে আপনার 22%, রুবেল ফল করছে 55%, যার ফ্যাক্টরিতে 10 কোটি টাকার মাল ছিল 40% প্রাইস নেয়, ইট মিনস ওই শেয়ার মার্কেটের মতো তার 10 কোটির মধ্যে মালের দাম হয়ে গেছে 6 কোটি। আরো সমস্যা আমাদের এলো এই যে এটা পেরিশেবল গুডস এবং লাক্সারি প্রোডাক্ট, যখন ইকোনমিক রিসেশন হয় তখন মানুষ আগে ওই লাক্সারি প্রোডাক্টটা খাওয়া বন্ধ করে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রির স্ট্যাটাসটা এখন কোয়ালিটেটিভ, নো ডাউট অ্যাবাউট ইট, আমরা আগিয়ে যাচ্ছি। আমাদের প্রোডাক্ট স্যারেও বলেছে অনেকগুলো তথ্য মূল্যবান কথা চলে আসছে, আমাদের প্রোডাক্ট যেমন ডেভেলপমেন্ট হয়েছে কোয়ান্টিটিও বেড়েছে, প্রাইস ফল করাতে অ্যাড্রাপলি এক বছর এত বছর ছিল না 10-5-2-3% প্রাইস ফল করে উপরে আসে যায়, দিস ইজ দি বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু এরকম সুনামি কখনো হয়নি লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে হয়নি। হাউ আবার গভর্নমেন্ট এটা জানে এবং সচিব মাননীয় সচিব মহোদয়, আই এম গ্রেটফুল টু দ্যাম, বাণিজ্য মন্ত্রী এবং সচিব মহোদয় ওনারা অফিসিয়ালি সুপারিশ করেছে আমাদেরকে কিছু নীতিগত সাহায্য করা। আমি এগুলো একটু শুনবো যে অফিসিয়ালি সুপারিশ আমাদের পুষে আসতেছে।
আগে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, পুষ্টা মানে কি জানেন? সাগুদানা দিয়ে ওজন বাড়ানোর জন্য মাছের পায়ের কথা বলছেন না স্যার? আমি এটা শুনবো, আমি এটা আমাদের দর্শকদেরও আগ্রহ আছে। আমার একটা ছোট্ট মানে বিরতি নিতে হবে, বিরতির সময় হয়েছে, আমি বিরতির পর ফিরে এসে আমি এই বিষয়গুলি একটু শুনবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতির পর আবারও ফিরে এলাম। স্যার, আপনি বিরতির আগে মানে আপনার বক্তব্য শেষ হয়নি, আপনি বলছিলেন যে আসলে জনগণের জানা উচিত যে কার্যত কি হচ্ছে। স্যার বলছিলেন কার্যত যেটা নাকি চিংড়ি মাছের মধ্যে যেটা পুষ বলেন, এটা হলো সাগুদানা বা ওয়েট বারে এরকম কিছু দিয়া, মানে সেটা পায়ের ভেতরে, পায়ের মধ্যে মাথার মধ্যে দেয়। একটা জিনিস ক্লিয়ার করতে, যে 99% চিংড়ি এক্সপোর্ট হয় মাথা ছাড়া পা ছাড়া, বা তাহলে ফ্যাক্টরি গুলো মানে লোকাল বাজারে স্যার যেটা বললেন, না না, ফ্যাক্টরি গুলো যখন কিনে তখন আমরা পাশ হয়ে কিনি, মাথা সহ কিনি, কিনে কিনে আমরা ডিহাইড করি, মাথা ছাড়ানো হয় ফ্যাক্টরির মধ্যে, যাতে করে প্রোডাক্ট কোয়ালিটি থাকে। তো সাপ্লাইরা কি করে বেশি দাম পাওয়ার জন্য ফ্যাক্টরিকে এই ফাঁকিটা দেয়, এটার ভিকটিম হচ্ছে কিন্তু ফ্যাক্টরি। কারণ ফ্যাক্টরিতে নিয়ে মাথা ছাড়া এটাকে ক্লিন করে আমরা যখন ওয়াশিং করে বেলুডেট করি, তখন তার সাগুদানাটা রেগুলার থাকে না, ফলশ্রুতিতে ফ্যাক্টরিগুলো লস খাচ্ছে। এমন পরিস্থিতিতে এটা আইনগত নিষিদ্ধ, মৎস্যায়নে নিষিদ্ধ। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর যারা নাকি ফিল্ডে কর্মকর্তা আছে, ওনাদের সমন্বয়ে আমরা কমিটি করে অনেক মাল রিজেক্ট করেছি, এবং এটা মনিটর করার জন্য আমার অ্যাসোসিয়েশন থেকে গত বছর আমরা 23 লক্ষ টাকা খরচ করেছি শুধু মনিটরিং, ট্রেভেলিং, তাদের রাত্রেবেলা, শেষ রাত্রে, দুপুরবেলা এইভাবে করার জন্য। তারপরও আমি মনে করি এই প্রচেষ্টাটা করিম সাহেব যখন নাকি ফিশারি সেক্রেটারি ছিল, উনি ডিসিদেরকে ইউজ করে, পুলিশকে ইউজ করে কাঁচা পাখানা বন্ধ করছিল, এই পুশিংটা বন্ধ করছিল, সরকারের এবং ডফের যে তৎপরতা এটাকে আরো জোরদার করতে হবে আমাদের সাথে। কারণ এটার ভিকটিম হচ্ছে প্রথম ফ্যাক্টরি গুলো, আমাদের বায়েরা না, আলটিমেটলি আমাদের বায়েরা না, কিন্তু আমাদের লোকাল মার্কেটে যে মার্কেটে ওখানে কিন্তু এটা যাচ্ছে নাম্বার ওয়ান। মানে যেটি মাহমুদ স্যার বলছিলেন যে লোকাল মার্কেটে, লোকাল মার্কেটে যেসব প্রোডাক্ট গুলো এক্সপোর্টের জন্য সবগুলো তার ফ্যাক্টরিওয়ালারা কিনে না, কিনে আপনার গলদা মাছটা যেমন লোকাল মার্কেটে ম্যাক্সিমাম আসে। নাম্বার টু, আরেকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, আমাদের স্ট্যাটাসটা কোন স্ট্যাটাসে আছে? আমরা ব্ল্যাক ট্যাগের শ্রিম্পস এক্সপোর্ট করি 90%, গলদা চিংড়ি মাছ এক্সপোর্ট করি সে 10%, কিন্তু ব্ল্যাক ট্যাগের শ্রিম্পস এর প্রোডাকশন আমাদের পার কেবিটে পার হেক্টর 300 কেজি। আচ্ছা, আর সেমি ইন্টেন্সিভ বা একটু সায়েন্টিফিক ডেভেলপ কালচার করলে এটা আমরা অনেক বাড়াইতে পারি। অন্য অন্য দেশে 2000 কেজি, 2500 কেজি, 3000 কেজি হচ্ছে, তাহলে আমরা করি না কেন? এই করি না কেন এই আলোচনা চলে আসছে লাস্ট 10 ইয়ার্স। কেউ বলে বেনামি করতে হবে, বেনামি আর একটা সস্তা চিংড়ি যেটা ইন্ডিয়া, চায়না এবং থাইল্যান্ডে করে, ওটা সারা ইন্টারন্যাশনাল মার্কেট ফ্ল্যাট করে দিচ্ছে, ওটার দাম আপনার ব্ল্যাক ট্যাগের চেয়ে $1 থেকে $2 পর্যন্ত কম পার গ্রেডে। আমরা বেনামিও ভালোভাবে করলাম না, আবার ব্ল্যাক টাইগারও ভালোভাবে করলাম না। আমাদের যে 2,76,000 হেক্টর জমি আছে, এটাতে যদি আমরা সায়েন্টিফিক সেমি ইন্টেনসিভ কালচার করতে পারতাম, আমাদের এক্সপোর্ট কোথায় যেত আমরা কল্পনাও করতে পারবো। স্যার, আমি আমি আসবো, আমি এই রপ্তানি নিয়ে আমার প্রশ্ন আছে স্যার, আপনার কাছেও আমি আসবো। আমি একটু জানতে চাচ্ছি যে বিকল্প বাজার সৃষ্টি, আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ ভালো করুক, ব্যবসা বাণিজ্যে ভালো, রপ্তানিতে ভালো করুক। মানে স্যার বলছিলেন যে আমরা রাশিয়াতে রপ্তানি করছি বা সেখানে রুবেলের দাম পড়েছে কিংবা ইউরোর দাম পড়েছে, আমরা কি বিকল্প বাজারের সন্ধান করতে পারি না যেখান থেকে আমরা নানাভাবে উপকৃত হতে পারি? আমরা আসলে আমাদের বিকল্প বাজারের সন্ধান প্রতিনিয়তই চলছে,
যেহেতু এটা আসলে মানে প্রাইভেট সেক্টর এবং বায়ারের সাথে তারা তারা যখন যেখানে যদি কোনো প্রতিবন্ধকতা দেখে সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের দরকার হয় বা আমাদের এম্বাসিগুলিকে আমরা কাজে লাগি। আমাদের রাশিয়ার যে কথাটা উঠেছিল, রাশিয়াতে এক পর্যায়ে বন্ধ হয়ে গেছিল গত এক বছর আগে, 2013 সালের গোড়ার দিকে গিয়ে বন্ধ হয়ে গেছিল। রাশিয়াতে চারটা ফ্যাক্টরি রপ্তানি করত, পরবর্তীতে রাশিয়ার সাথে চারটার থেকে কমে একটা এসে গেছিল, আবার পরে চারটা হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে রাশিয়ান যখন ওই ইউরোপিয়ান ইউনিয়নের অবরোধ দেওয়া হলো তখন রাশিয়া আবার আমাদের কাছে এসেছে এবং সেখানে নয়টা ফ্যাক্টরি, আমরা 50টা ফ্যাক্টরি নাম পাঠিয়েছিলাম, 50টা ফ্যাক্টরি মধ্যে 22টা ওরা অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু সত্যিকার অর্থে রাশিয়ার সাথে আমাদের যে এক্সপোর্টার আছে তাদের কিছু সমস্যা আছে, তাদের সাথে অফিসিয়াল চ্যানেলে তাদের টাকা পয়সা পেতে যথেষ্ট সময় লাগে, এটা একটা সমস্যা আছে এখনো। ওই মানে ইয়েটা লেনদেনটা ওরা ব্যাংকিং সিস্টেমের সাথে এখনো অন্য আরেকটা কান্ট্রি হয়ে আসতে হয়। আমরা মধ্যপ্রাচ্যে আমাদের মার্কেট আছে যেখানে, ওটা অবশ্যই ইথনিক পিপলের কাছে, ইউক্রেন একটা মার্কেট হতে পারে আমাদের, কিন্তু সেটাও ওই রাশিয়ার কারণে ইউক্রেনের সাথে। কিন্তু এছাড়াও যেটা সৈয়দ মাহমুদুল হক সাহেব বলছেন যে জাপান আরেকটা, জাপানের মার্কেটও হতে পারে, কিন্তু জাপানে আমাদেরই একজন প্রাইভেট মানে একজন এক্সপোর্টার, তিনি তার কিছু সাম্প্রতিককালে একটা সমস্যা সৃষ্টি করেছেন যার জন্য জাপানের ওইটা এক পর্যায়ে এমনও ওরা বলেছিল ওখান থেকে যে জাপানের প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারের নোটিশে নেবেন, একটা কমিট করেও সেটা পাঠায়নি, টাকাটা তার অ্যাকাউন্টে চলে আসছে এই ফ্যাক্টরি, এরকম একটা ফ্রডুলেন্ট প্র্যাকটিসের কারণে সেই একটা, এটা নিয়ে আমরা একটা বিব্রতকর অবস্থা। এবং এটা যেহেতু এক্সপোর্ট হয়ে গেলে ওইটা আর আমাদের পর্যায়ে পড়ে না, ইপিবি ওইটা হস্তক্ষেপ, ইপিবি কি করছে সর্বশেষটা আমি আর জানি না, ইপিবির আওতায় আছে। $85,000 ইম্পোর্টার দিয়ে দিয়েছে এক্সপোর্টারকে এবং মোর দেন 1.5 years ব্যাক। আমাদের এইরকম সমস্যা আছে, কেউ সবাই যে খুব ভালো আমরা আছি তা না, কেউ কেউ এই কাজটাও করে, কাজে মার্কেট এরকম একটা যদি ইনস্ট্যান্স সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের হারানোর সম্ভাবনাটা থাকবে। আরেকটা জিনিস, আমরা কিন্তু আসলে আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট অনেক, যেটা স্যার বলছিলেন বা মোস্তফা সাহেব বলছিলেন, জাস্ট 1971 সালে আমাদের স্বাধীনতার অব্যবহিত পরেই আমাদের যে পপুলেশন ছিল তার দ্বিগুণ হয়েছে আমাদের এখন পপুলেশন, এরিয়া কমেছে, কমেছে মিন্স যে অ্যারাইভাল ল্যান্ড কমে গিয়েছে বাড়িঘরের কারণে, আরবানাইজেশনের কারণে, পুকুর ডোবা বিল খাল এগুলিও কমে গিয়েছে। তারপরে কিন্তু আমাদের মাছের উৎপাদন কিন্তু প্রায় 5 গুণের উপরে বেড়েছে এবং গত 6 বছর যাবৎ গ্রোথ 5.8 to 5.9 এর মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু একটা স্টেডি একটা গ্রোথ লাস্ট 5-6 years, মানে 2008-08 সাল থেকে আমরা বলতে পারবো যে এটা গ্রোথ কিন্তু আছে এটা। আর আমাদের টার্গেট হল মিশন 2021 এ 43 লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন করা, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছি। গত বছর আমাদের 35.4 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছিল। আপনি নিজেই বলেছেন যে ফ্রেশ ওয়াটারে আমরা চতুর্থ, এখানে দুইটা, তারা কিন্তু এফএও রিপোর্টটা গত বছর সুন্দর দুইটা কথা বলেছে, এটা আমাদের রিপোর্ট নয়, এফএও রিপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশিত, এটা সেখানে তারা বলেছে যে উন্মুক্ত জলাশয় সেখানে আমরা কিন্তু ফোর্থ, আর বদ্ধ জলাশয়ে সেখানে ফিফথ। যদি আমরা যদি বলি যে আমাদের প্রায় এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, 40 লক্ষ জলাশয়ে ফোর্থ ফিফথ আর শুকনোতে 8, মানে অসাধারণ একটি, মানে আমি জানি না যে কোনো যদি বলি যে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে প্রায় 39,000 হেক্টর জমিতে আমরা মাছ চাষ করি, সেখানে হয় 10 লক্ষ মেট্রিক টন প্রায়, আর বদ্ধ যেটা বলেছি সেখানে করি আমরা প্রায় 8 লক্ষ হেক্টর, সেখানে কিন্তু আমরা 19 লক্ষ মেট্রিক টন করি, আর মাত্র 6 লক্ষ মেট্রিক টন হল আমাদের এখন মেরিন ক্যাপচার, এটা এটা খুবই কম আমাদের, এটা আমাদের বাড়াতে হবে। এবং আপনি যেটা ওনারা বলেছিলেন যে আমাদের স্যারও বলছেন যে আমরা 80%
এবং কমপ্লায়েন্সে আমরা একেবারে শতভাগ কমপ্লায়েন্স করছি, যেটা আমরা বললেন এই গত এপ্রিলের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের যে ভেটেনারি এফবিও মিশন বলা হয়, এফবিও ফুড অ্যান্ড ভেটেনারি অফিস, এটা আয়ারল্যান্ডে ওদের হেড অফিস, ওরা 10 দিন ব্যাপী আমাদের এখানে অডিট করে গিয়েছে এবং আমরা তাদের রিপোর্ট পেয়েছি, খুব আশাব্যঞ্জক, খুব ভালো রিপোর্ট। 2011 সালের পরে, 4 বছর পরে আমাদের অডিট হয়েছে। এর আগে কিন্তু প্রতি বছরই অডিট হতো এবং এটা একটা ভীতিকর অবস্থা ছিল আমাদের জন্য। আমরা আন্তর্জাতিক মানের, আমাদের 3টা ল্যাবরেটরি আছে এবং অ্যাক্রিডিটেড, আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশনও আছে। আপনার সেই ল্যাবরেটরিতে গেলে মনে হবে যে আপনি ইউরোপের বা আমেরিকার কোন ল্যাবরেটরিতে গিয়েছেন। এগুলি কিন্তু লাস্ট মানে যে বিষয়টা একটু বলছিলাম বা তিনি বলছিলেন যে নতুন নতুন বাজার সৃষ্টি বা রাশিয়ার সঙ্গে, আপনার নিশ্চয়ই মনে আছে যে ইউক্রেন ইস্যুতে যখন বাংলাদেশ মানে ভোটদানে বিরত থাকলো জাতিসংঘে, তখন রাশিয়ার প্রেসিডেন্টের একটি অসাধারণ মন্তব্য ছিল যে এবার বাংলাদেশকে দেখার পালা রাশিয়ার, এরকম খুবই সুন্দর মানে বাণিজ্যিক দিক থেকে। বা আমাদের এই অনুষ্ঠানে যখনই বাণিজ্যিক ভাবে বা বিজনেসম্যান আসেন, তারা কিন্তু সবাই একটি কথা বলেন যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য, মুদ্রার একটি ব্যাপার বা ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন, এই ব্যাপারগুলো থাকে। বা নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা কিন্তু বেশি। আবার জাপানের যে একটি সমস্যা হয়েছে, স্যারও বলছিলেন যে একসময় জাপানেই আমরা সবচেয়ে বেশি রপ্তানি করতাম। তাহলে স্যার, এই জট খোলার দায়িত্বটা তো অনেকটা বাণিজ্য মন্ত্রণালয়ের। জি, জট খোলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নিরন্তর কাজ করছে। একটা প্রথমত বাণিজ্য মন্ত্রণালয়ে গত বছর প্রথম একটা আন্তঃমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা, সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে, যেখানে 7 জন সচিব যারা এক্সপোর্টের সাথে সম্পৃক্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা আছে, এবং এই কমিটিটা মাসে একবার বসে পুরো রপ্তানির বিষয়টা দেখার জন্য। এবং এইটার একটা ওয়ার্কিং কমিটি আছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে, সেখানে পাবলিক প্রাইভেট সমস্ত এক্সপোর্টাররা ওখানে বসেন। বসার পরে তারা ওখান থেকে বিভিন্ন সাজেশন এই মূল কমিটিতে দেন, এবং এই মূল কমিটি যে কাজটা এখন করছে সেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক মিশনগুলোকে আমরা কমার্শিয়াল বা মানে একটা অন্য ধরনের একটা একটা প্যারাডাইম শিফট হয়েছে, নর্মাল যে রাজনৈতিক মিশন থেকে এগুলো আমরা কমার্শিয়াল মিশনে পরিণত করছি। এবং প্রত্যেকটা মিশনের সমস্ত অ্যাক্টিভিটিস আমরা প্রতি মাসে মনিটর করছি এবং তাদেরকে মার্কিং করছি। সেই পদ্ধতিতে তাদের যে নির্দেশনা দেওয়া আছে সেটা হচ্ছে যে সেখানে যারা ইম্পোর্টার আছে, ইম্পোর্টারদের সাথে তারা সবসময় একটা যোগাযোগ, সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে, আমাদের কমার্শিয়াল কাউন্সিলর রক্ষা করছে, ফলে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ ইতিমধ্যে দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে যে বাজার খোঁজার ব্যাপারটা, বাজার দেখার বিষয়টা, এটা সারা পৃথিবীতে এক্সপ্লোর করা হচ্ছে কোন জায়গায় নতুন বাজার সৃষ্টি করা যায়, জাপান, সিআইএস, রাশিয়া বা তার সন্নিহিত এলাকাগুলোতে, সেগুলো এখানে মনিটর করা হচ্ছে। এবং সেখানে রাশিয়ার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে ট্রানজেকশনের ব্যাপার বা এই যে কাজগুলো, কাস্টমস ইউনিয়নের কিছু বিষয় আছে, এগুলো রিজলভ করার জন্য আমাদের বাণিজ্যিক মিশন সেখানে যাচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে যাবেন খুব শীঘ্রই, এবং সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে কিভাবে এটা রিজলভ করা যাবে। এবং অন্যান্য দেশে আমাদের সমস্ত পৃথিবীর যেই সব জায়গায় এথনিক আমাদের পপুলেশন আছে সেটাকে আমরা চিহ্নিত করেছি, বিশেষত মাছের জন্য, সবজির জন্য সময় লাগতে পারে যে এগুলো খুঁজে, এটা এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা বাড়ছে। মানে আপনার কতগুলো বিষয় থাকে যেগুলো কার্যক্রমটা মানে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমটা আবার কিন্তু সড়ক বিভাগের কার্যক্রমের মতো দৃশ্যমান না, যে 15 কিলোমিটার রাস্তা করে দিলাম। সেটা হচ্ছে যে তার অ্যাক্টিভিটিস গুলো রেজাল্টটা আসতে থাকে, টেনজি মানে একটা আসতে থাকে, আমাদের দেখা যায় না হয়তো। যেমন একটু আগে শুনলেন যে এই যে যে কমপ্লায়েন্স, যে কমপ্লায়েন্সটা মাছের ক্ষেত্রে পৃথিবীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স তাদের আছে। তারা মজা করে বলে যে যতগুলো মাছ পাঠাই ততগুলো কাগজও পাঠাই, মানে কমপ্লায়েন্সের কাগজ, মানে যত টন আমরা মাছ পাঠাই তত টন আমরা কাগজও পাঠাই, মানে এই পরিমাণ। এবং দে আর সো স্যাটিসফাইড ইউরোপে, মানে মাছের ব্যাপারে কিন্তু কোনো কমপ্লেন নেই। স্যার, আমি একটু স্যারের কাছে আছি। স্যার, আমি আমার কাছে মনে হয় যে সমুদ্র বিজয়ের পরে আমরা নানানভাবে সেটিকে সেলিব্রেট করেছি এবং অনেক অভিনন্দন হয়েছে, কিন্তু স্যার সেই মৎস্য সম্পদ আহরণ করার জন্য, ধরার জন্য আমাদের সক্ষমতা মানে সেটা কি বেড়েছে, বা সেই জায়গাটাই কি কাজ হওয়া উচিত না? তাহলে তো আমরা এখান থেকে অনেক সম্পদ বা আমাদের দেশীয় বাজারে আমিষের ঘাটতি সেটিও তো স্যার আমরা ই করতে পারি, কি মনে হয় স্যার?
অ্যাকচুয়ালি এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় অত্যন্ত সজাগ এবং 2012 ভার্ডিক্টের পরপরই 2013 তদানীন্তন যে মন্ত্রী মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটা টিম পাঠিয়েছিলাম এবং সেটার ফলো আপে আমাকে এবং আমাদের যে অ্যাম্বাসেডর টু নর্ডিক কান্ট্রিজ একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানো হয়েছিল যে আমাদের ডিপ সি ফিশিংয়ে আমরা কিভাবে কারিগরি সাহায্য পেতে পারি। আজকে যে আমাদের মেরিন ফিশিং এর যে সমস্যাটা হচ্ছে যে আমাদের কোনো কারিগরি জ্ঞান নেই ডিপ সি ফিশিং করার জন্য এবং এর জন্য পার্সেনার বা লং লাইনার আমাদের ওখানে প্রচুর লং লাইনার হচ্ছে টুনার জন্য এবং টুনা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন থাইল্যান্ড বা শ্রীলঙ্কা বা মালদ্বীপ এরা কিন্তু টুনা এক্সপোর্ট করছে এবং আমাদের এখানে বাংলাদেশের যে জলসীমায় টুনা না থাকার কোন কারণ নেই এবং অন্যরা এসে নিয়ে যাচ্ছে দারুণ স্যার এবং আমরাও তো কিনে খাচ্ছি মানে টিন এখন এই টুনাটার ব্যাপারে আমরা যে লাইসেন্স দিয়েছিল আপনার 15টা লাইসেন্স দেওয়া হয়েছিল টুনা হচ্ছে ডিপসি মানে ডিপ ওয়াটার ফিশ কিন্তু সেটার জন্য আমার যেহেতু আমাদের কোন কারিগরি জ্ঞান না থাকাতে 15টা লাইসেন্স তারা কনভার্ট করেছে টু মিড ওয়াটার এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট থ্রেট আর মিড ওয়াটারে যারা হচ্ছে তারা এগেন তারা এসে কুলের উপরে চাপ সৃষ্টি করছে আমাদের কুলে যারা আছে হচ্ছে যারা ট্রেডিশনাল আর্টিসানাল যে ফিশারম্যান নৌকা নিয়ে যারা মাছ ধরে তাদের উপরে একটা প্রেশার হচ্ছে এবং ওভার ফিশিং তারা পাচ্ছে না মানে কম ওভার ফিশিং হয়ে যাচ্ছে যার ফলে একটা থ্রেট হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির জন্য থ্রেট আমাদের প্রত্যেকটার জন্য যে আমাদের একটা ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল যেটা সেটাকে আমরা অতিক্রম করছি ফর কোস্টাল এবং মিড ওয়াটারে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে ডিপ ওয়াটার সেখানে কিন্তু একেবারে আমাদের কোন বিচরণই নেই তো এই জন্যই এ থেকে করা হলো এবং আমরা একটা রিপোর্ট আমরা নরওয়ে ডেনমার্ক এবং আইসল্যান্ড বিশেষ করে আইসল্যান্ড এখানে অনেক এগিয়ে আছে ডিপসি ফিশিং এবং আমরা এদের কাছ থেকে কারিগরি সাহায্য চাচ্ছি এবং এটা এই যদিও আমরা বলছি যে এই মুহূর্তে ডিপসি ফিশিং মানে আমাদের সমুদ্রে মাছ ধরাটা জন্য কোনো জয়েন্ট ভেঞ্চার অ্যালাউ করা হয় না কিন্তু তখন বলা হয়েছে যদি এখানে প্রস্তাব পাওয়া যায় সরকার সেটা বিবেচনা করবে যে এই এই ডিপসি ফিশিং আমরা কারিগরি জ্ঞান নেওয়ার জন্য এক্সপার্টিস নেওয়ার জন্য আমরা করব এটা হচ্ছে মাছের এছাড়া তো আমাদের ডিপসি ডিপ ওয়াটারে আদার রিসোর্সেস আছে যেটা আমাদের বলে আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বলেছেন এবং সেপ্টেম্বর মাসে যে এটা হলো আমরা এখানে যে ব্লু ইকোনমির উপরে যে আন্তর্জাতিক সম্মেলন করলাম যে আমাদের জায়গায় কি আছে আমাদের এই জলসীমায় কি সম্পদ আছে সেই জন্য কোরিয়া চায়না তারা যে প্রেজেন্টেশন দিল তো দেখা যাচ্ছে তো হিউজ আমাদের রিসোর্সেস আছে যে সম্বন্ধে আমরা নিজেরাই ওয়াকেবল না এটা আহরণের জন্য যে ধরনের হাইটেক এবং এটি রাষ্ট্র টু রাষ্ট্র বা এক দেশ টু আরেক দেশ মানে এই জায়গাগুলোকে সমৃদ্ধির মাধ্যমে মানে তাহলে কি আমরা তুলবো না আমাদের এই অপার সম্ভাবনা ব্লু ইকোনমিক্স তুলবো তুলবো কিন্তু আমি একটু আমার কথাগুলো একটু মানে সুইটলেস হবে সত্য কথা বললে আপনি ওইভাবে নেবেন না জনগণের জানার জন্য এই যে আপনি বললেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মার্কেট ডাইভার্সিফিকেশন এই সচিব মহোদয় খুব সংক্ষেপে বলেছে বহু বহু ফেসিলিটেটর হিসাবে কাজ করছে মিনিস্ট্রি মিনিস্ট্রি কিন্তু মাছ রপ্তানি করে না রপ্তানি আর আমদানিটা হয় এক কান্ট্রির প্রাইভেট কোম্পানি আরেক কান্ট্রির প্রাইভেট কোম্পানি রাশিয়ার প্রেসিডেন্টের কথা যেটা বললেন প্রেসিডেন্ট চাইলেও মাছ রপ্তানি হবে না কেন হবে না এটা আগে বুঝতে হবে আগে রুবেল যখন ফল করলো $100,000 দাম ছিল আপনার 35 লাখ রুবেল আর যখন রুবেল 60 হয়ে গেল 35 রুবেলের মালটা হয়ে গেল 60 রুবেল তো ইন্ডিভিজুয়াল যে ইম্পোর্টার সেটা নিয়ে কি করবে তার যতক্ষণ প্রফিট না হবে ততক্ষণ কিনবে না আর প্রোডাক্ট যদি আমাদের কাছে না থাকে আমরা ডাইভার্সিফিকেশন মার্কেটে কি নিয়ে যাব আমাদের সাদা মাছ যেমন যেটা আমাদের আদির এক্সপোর্ট যে বাঙালিরা যে মিডল ইস্টে লন্ডনে আমেরিকাতে আছে ইটালিতে আছে তারা হলো আমাদের কোর কাস্টমার ছিল তাদের মাধ্যমে যে পাবলিসিটি বাংলাদেশ পেয়েছে সেইটা আমরা ধরে রাখতে পারছি না কেননা কে বা কারদের বুদ্ধিতে গভর্নমেন্ট যদিও আবার ইনিশিয়েট করছে
8-10% মাত্র সাদা মাছ যাচ্ছে কাদের কাছে যাচ্ছে those who are giving $14 billion to Bangladesh তারা দেশকে ভালোবাসে আর অন্য কোনো কারণে না থাইল্যান্ডের মাছ হাফ অফ দি প্রাইস মায়ানমারের মাছ হাফ অফ দি প্রাইস তারপরে ওরা দেশের মাছ কিনে ওই মার্কেটে সাস্টেইন করতে পারছে না এটা আপনাদের কমতে 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 8% চলে আসছে বিকজ এটা থেকে সাবসিডি উঠে দিছে 90% স্টিংরির উপর সাবসিডি দিচ্ছে কিন্তু 8% বাঙালি খাবে আর বাংলাদেশের মাছটা এই প্রমোশনাল যদিও এই প্রধানমন্ত্রী লাস্ট টার্মে ভ্যালু এডেড প্রোডাক্ট রিটেল প্যাকের উপর উনি ওনার সময় উনি ইন্ট্রোডিউস করেছিল এরকম ক্যাটাগরিতে ছোট করে প্যাক করবা এটার উপর এক্সপোর্ট ইয়া সাবসিডি দিয়েছিল লাস্ট ইয়ার এটা কেন ধরে বন্ধ করে দিয়েছে উইদাউট কোনো যুক্তি নাই আমাদের কর্তব্য যেহেতু ফাওয়ার রিপোর্ট অনুসারে ফোর্থ লার্জেস্ট আকুয়া কালচার আমার পয়েন্ট হলো এটা যে তাহলে আমরা সাদা মাছগুলোকে কেন ভ্যালুয়েটেড করে আমরা আর একটা নতুন এরিয়া ওপেন করি না শুধু তাহলে চিংড়ির উপর তো আমাদের নির্ভরতা কমবে স্যার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে আমি আসবো আমরা না একটু কথা বলতে দেন স্যার আমি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই আমি আরেকটু সময় আপনি পাবেন কারণ আমার সময় মতো বিরতি নিলে না যেটি হয় যে কিছু কমার্শিয়াল জমে যায় প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি থাকুন নেটি নিউজের সঙ্গে দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমরা আবারও আলোচনায় ফিরতে চাই স্যার যে বিষয়টি আপনি বলছিলেন যে মানে কঠিন বিষয় মানে আপনি শেষ করতে পারেননি আমি শেষ করতে পারিনি যেটা আপনি মার্কেট ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে যেটা বলেছিল মাহমুদ স্যার যে একসময় জাপানে আমরা করতাম এই 60-70% এক্সপোর্ট করতাম ওরা যখন আমাদের ঠকানো শুরু করলো আমরা আমেরিকা ইউরোপে চলে গেলাম তখন আমেরিকান ব্লকে আমরা ছিলাম ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারত না আমেরিকাতে আমরা বেটার প্রাইস পেলাম তখন আবার আমেরিকান আমাদেরকে ঠকানো শুরু করলো আমরা ইউরোপীয় ইন্ডিভিজুয়ালি চলে গেলাম সাথে সাথে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলো আমরা হিসাব করলাম আমরা ইউরোপিয়ান ইউনিয়নের 1100 কমপ্লায়েন্ট আমরা এক একটা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করছি ফ্যাক্টরি ভেঙেছি এবং আমাদেরকে এই প্রধানমন্ত্রী যখন ছিল তার ব্যক্তিগত উদ্যোগে কিবরিয়া সাহেব 40 লক্ষ টাকা করে দিছিল আমাদেরকে আপগ্রেড করার জন্য দিদেন টাইমে মানে কোন আইন টাইন নেই ব্যাংকে বলছে 40 লাখ করে দিয়ে দাও বিশ্বাস করেন প্রত্যেকটা ফ্যাক্টরি টাকা ফেরত দিয়েছে সেখান থেকে আমরা ইউরোপে 75% এক্সপোর্ট করি মানে হলো আমাদেরটা ইউরোপিয়ান মানের আমি বলতে চাচ্ছি চিংড়ি মাছকে যদি আমরা ইউরোপিয়ান মানে নিতে পারি আমাদের বিশাল 1 কোটি লোক মিনিমাম 1 কোটি লোক বিদেশে থাকে আরো বেশি ওরা বাংলাদেশে মাছ খাওয়ার জন্য নস্টালজিক সেন্সে খায় আমার দেশের মাছ আমার পুঁটি মাছ আমার ট্যাংরা মাছ আমার মূল্যা মাছ আমরা কেটে কুটে ক্লিন করে 250-500 গ্রামের ভ্যালুয়েটেড প্রোডাক্ট করি সেই ভ্যালুয়েটেড প্রোডাক্ট গুলো যেহেতু আমরা ফোর্থ লার্জেস্ট আকোয়া কালচারাল ফিশারি কান্ট্রি বাংলাদেশ আমরা কিন্তু এটা কেউ ভাবতেও পারে নাই ফোর্থ লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড আমরা শুধু শ্যামল শস্য বাংলাদেশ বলি বললে হবে না কাজে লাগাতে হবে আরো অধিক চাষের স্কোপ আছে আমি আসবো আপনার কাছে আর আমি সালেকটা একটু যেতে চাই আমাদের গভর্নমেন্টকে এখানে বুঝতে হবে আসতে হবে স্যার আপনি তখন বলছিলেন যে ক্রিয়েটিং ভ্যালু ফর দ্য ওয়েস্ট মানে এইটা একটু ব্যাখ্যা করা দরকার যে আসলে মানে নতুন প্রজেক্টও আছে মানে যেটি দিতে চাইছেন স্যার এইটা অ্যাকচুয়ালি যে কথাটা মোস্তফা সাহেব বলছিলেন যে আমাদের আমরা যে এই মাছগুলো স্পেশাল সাদা মাছ যখন আমরা এক্সপোর্ট করছি সেটা ভ্যালুয়েট করতে গেলে এখানে আমরা অনেকগুলো আইটেম ডিসকার্ড করছি আমরা মাছ করছি এই মাছ করতে যে দাম পাচ্ছি আমরা সেটাতে পোষায় না সেজন্য একটা প্রলোদনার ব্যবস্থা করা হয়েছিল এখন আমরা অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্যরা যেমন ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া যারা এক্সপোর্ট করছে তারা কিন্তু প্রত্যেকটা অর্গান মাছের যে ওখানে কোনো ওয়েস্ট হয় না আইসল্যান্ডে ওরা আমাদেরকে বলছে যে ওরা যখন ভিজিট করে আমি এর আগে বলছিলাম যে বাংলাদেশে 35 লক্ষ টনের মধ্যে ওরা এস্টিমেট করছে 1/3 ওয়েস্টেজ যার ভ্যালু আছে বাট উই ডোন্ট হ্যাভ দি সেন্স অফ ভ্যালু এটার ভ্যালুটা কি উই ডোন্ট নো দি ভ্যালু এই যে মাছের যে এখানে যে লিভার একটা ভ্যালু আছে
এর যে আমরা আপনার স্কেল যেটা আছে আসে একটা ভ্যালু আছে, মানে যেগুলো আমরা ফেলে দিচ্ছি সাধারণত, এইগুলো যদি ইফ ইউ কুড ক্রিয়েট ভ্যালু ফর দিস ওয়েস্ট তাহলে প্রসেসর একটা এক্সট্রা টাকা পাবে এবং তাহলে এটা কম্পিটিটিভনেসটা বাড়বে, কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আমরা যে প্রজেক্টটা এবার যেটা বলছিলাম এটিসিপি এগ্রি বেসড টেকনোলজি প্রজেক্টটা নিয়েছি মিনিস্ট্রি অফ কমার্সে, সেখানে আমরা এটাকে এনেছি আমরা বলছি ওফল ম্যানেজমেন্ট জাস্ট টু ক্রিয়েট ভ্যালু ফর দি ওয়েস্ট। সেখানে আমরা বলছি যে আমাদের তো এরা যেটা করেছে আইসল্যান্ডে, তারা আমরা যখন আইসল্যান্ডে আমি বললাম যে গিয়েছিলাম সেখানে দেখছিলাম যে ওরা একটা কড ফিশ থেকে তারা মাত্র $15 পেত পার কড মাছটা বিক্রি করে, অনেক কিছু তো কেটে কুটে ফেলে দিলে, কিন্তু এখন এটা ২০০৬ বর্তমানে তারা $125 সেম কড যেটা $15 সেখান থেকে তারা এখন $125 করছে। তারা কডের থেকে কড লিভার অয়েল করছে, লিভারটা দিয়ে মাছ তো করছে, তারপরে তাদের যে ইন্টেস্টাইন আছে সে কডের ইন্টেস্টাইন ওটাকে জেল করছে ফর কসমেটিক ইন্ডাস্ট্রি, কডের যেটা আছে চামড়া একটু মোটা সেটা ট্যান করে পার্স করছে, বেল্ট বানাচ্ছে, তারপরে তাদের যে মাথা আছে সেই মাথাটা তারা ড্রাই করে সেটা এক্সপোর্ট করছে টু নাইজেরিয়া এবং সেখানে ওটা একটা ডেলিকেসি, ওরা হাড়ের সাথে মিশিয়ে স্যুপ করে খায়, তারপর তার যে হাড়টা যে স্ট্রাকচার যে বোন সেটা তারা পাঠাচ্ছে ফর ফিশ মিল, এবং এর ফলে যে একটা কট থেকে $15 পেত সেখানে তারা এখন $125 পাচ্ছে। তো আমরা ওদেরকে বললাম যে বাংলাদেশের কনটেক্সটে তোমরা কি করতে পারো, বাংলাদেশে আমাদের আছে রুই মাছ আছে, আমাদের কাতলা মাছ আছে, আমাদের পাঙ্গাস করছি, এখানে আমরা কিভাবে করতে পারি তোমরা আমাদেরকে একটা সাজেস্ট করো। ওরা একটা পাঁচজন একটা টিম তাদেরকে পাঠিয়েছিল, টেকনিক্যাল টিম, তারা আমি তাদেরকে ওই কক্সবাজার চিটাগং এবং ময়মনসিং এ তারা গেছে এবং তারা মাছগুলো দেখেছে এবং তারা একটা প্রজেক্ট আমরা বলেছি ওফল ম্যানেজমেন্ট সেটা আমরা আগে করেছিলাম, এই বছর যখন আমরা প্রজেক্ট নিলাম ওদের থেকে আমরা কিন্তু তারা ফ্রি আমাদেরকে আমরা বাংলাদেশ সিম অ্যান্ড ফিশ ফাউন্ডেশন এবং ইউএন ইউনিভার্সিটি ওখানে আছে ফিশারি ট্রেনিং প্রোগ্রাম, আমরা তাদের সাথে একটা এগ্রিমেন্ট সই করেছি, এগ্রিমেন্ট অফ কোঅপারেশন, তার আন্ডারে তারা কিছু টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দিবে। আমরা ইতিমধ্যেই একজনকে ট্রেনিং দিয়ে এসেছি হাউ টু ম্যানেজ দিস ওফল ম্যানেজমেন্ট এবং সেটা আমরা এখন যেটা যাচ্ছি আপাতত বাংলাদেশের আমরা ওফলটা ইউজ করতে পারবো, ওফল মানে যেটা আমরা মাছের ভিতরে যে অংশগুলো থাকে সেটা করতে চাচ্ছে ফিশ মিল এবং ফিশ অয়েল। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ফর ফিশ ফিড। এখন আমাদের বর্তমানে আমরা যে মাছের চাষ করছি সেখানে দেখা যাচ্ছে আমাদের ফিড কনভার্সন রেশিও হচ্ছে 2:1, মানে 2 কিলো ফিড দিলে আমি 1 কিলো মাছ পাচ্ছি। এখন আমরা বলছি এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা যেতে চাচ্ছি যে এটাকে আমরা 1.5 আনতে পারি কিনা মিনিমাম, তা আরো ভালো করতে পারি কিনা 1.5 বা 1.4 কিভাবে সেটা বলছি যে এই যদি আমি এখন যেটা করা হয় ফিশ মিলটা ফিশ ফিডে ব্যবহার করা হয় যখন মাছটা ফেলে দেয় এগুলো তো কোনো ট্রিটমেন্ট করে না, ডিকম্পোস্ট হয়ে যায় পচে যায় সেটা ড্রাই করে তারা ব্যবহার করছে, সেখানে প্রোটিন বা নিউট্রিয়েন্ট কন্টেন্ট খুব কমে যায়। আমরা যদি এটাকে ঠিক মতো ট্রিট করতে পারি আন্ডার দিস প্রজেক্ট আমরা চেষ্টা করছি করবো এবং সেটা আমরা ব্যবহার করবো ফিশ মিলে, তাহলে ফিশ মিলের কোয়ালিটি বেড়ে যাবে এবং এর ফলে ইভেন্চুয়ালি আমার ফিডে দেখা যাবে যে ওর এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, ফিড এফিসিয়েন্সি বেড়ে গেলে তখন ফিড কনভার্সেশন সেটা পড়ে যাবে, সেটা দেখা যাবে যে কমে যায় তার মানে মাছের দাম কমে যাবে, মাছের দাম কমলে আমাদের প্রসেসরদেরও কম দামে কিনতে হবে, তা এটা একটা একটা সাইকেল সাইকেলের মতো হচ্ছে যেখানে প্রসেসররা এই ওয়েস্ট বিক্রি করে বাড়তি পাচ্ছে এবং এটা সাইকেল বিভিন্ন স্টেজে এটা রিপ্রসেস হয়ে আবার যখন আসবে তাতে মাছের দামও কমে যাবে। আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু আনিসুর রহমান আপনার কাছে একটু আসতে চাই, মানে আমরা গ্রামের দেশে আমরা কিন্তু দেখেছি যে স্যার যে কথাগুলি বললেন একদম আক্ষরিক অর্থে, এই অর্থে যে বলা হয়ে থাকে যে একটি ইলিশ মাছ সেটার কোনো কিছুই ফেলনা নয়, একদম শুরু করে থেকে তার মাথার ভিতরে যেটি থাকে বা তার যে পেটের ভিতরে যে জিনিসগুলো থাকে এরকম, তো এই ধরনের প্রশিক্ষণ বা গ্রামগঞ্জে মানুষকে উদ্বুদ্ধ করা মানে এই ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনো ভাবে জাতীয় অর্থনীতিতে যোগ হয়, এরকম কর্মসূচি করার কোন পরিকল্পনা আছে কিনা আমি শুনবো, আমি একটি ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিজের সঙ্গে।
দশক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমি আপনার কাছে ছিলাম আনিসুর রহমান। মানে আমরা এরকম একটি প্রশিক্ষণ কিংবা জনসচেতনতা এগুলো করতে পারি কিনা? আমরা আসলে যেটা মাহমুদ সাহেব বলছেন, যে উনি যেটা বলেছেন এটার সাথে আমরা একমত। আমরা ওটার সাথে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওনার সাথে একটা এমওইউ আছে করা, এবং যাকে ট্রেনিং করানো হয়েছে উনি ওনাদের সহায়তায় আমাদের একজন ট্রেনিং করে আসছে, এবং এটা এটা একটা ট্রেনিং করেছে, আর একটা স্টক অ্যাসেসমেন্ট এর উপর ওনারা আরেকটা হেল্প করেছে ওনাদের ওই এমওইউর আওতায়। স্টক অ্যাসেসমেন্ট করার মতো সমুদ্রে, বিশেষ করে সমুদ্রে যে স্টক অ্যাসেসমেন্ট করার মতো আমাদের দক্ষতা নাই। এই দুইজন আমি আমি আশা করছি যে এরা এটা এই ডিসিমিনেট করতে পারবেন, এই জিনিসটা এটা করা দরকার। এবং একটু আগে যেটা বলছিলাম আমরা আপনার যখন বিরতিতে ছিলেন সেটাতে, আমাদের এখানে কিন্তু তিনটা ফ্যাক্টরি হয়ে গেছে, এগুলো চালু হবে আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে। যারা লোকাল মার্কেটের জন্য প্রথমে পাঙ্গাসের এবং তেলাপিয়া এটা ফিলে করবে, এবং তার যে ওয়েস্টেজ যেটা হবে, হেড হোক, টেল হোক, বা অফালস ভিতরে যেগুলো আছে সেগুলিকে তারা প্রাথমিক পর্যায়ে দুইটা আরো মানে উপজাত তৈরি করবে। একটা হচ্ছে ফিশ কেক করবে, আর একটা হচ্ছে ফিশ অয়েল। ফিশ কেকটা চলে যাবে পোলট্রি কিংবা ইয়ের ফিশ ফার্মের জন্য, আর অয়েলটা কসমেটিক্স বা আদার ইউজের জন্য চলে যাবে, এবং ওখানে তারা কিন্তু একটা বড় পরিমাণের অর্থ রিটার্ন পাবে, তাতে কিন্তু কমে আসবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা যেটা একটু আগে মানে আপনার ক্যামেরার বাইরে কথা বলছিলাম আমরা, সেখানে মোস্তফা সাহেব বলছেন যে চল্লিশ টাকায় পাঙ্গাস আসা, চল্লিশ টাকায় পাঙ্গাস আসবে কিনা আমি জানি না। এখন পাঙ্গাস উৎপাদন আর করার জন্য লোক পাওয়া যাচ্ছে না, কারণ পাঙ্গাসের যেটা মাহবুব সাহেব বলছিলেন, দুই কেজি খাবার খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করা যায়। দুই কেজি খাবারের দাম খুব কম হলো একশো টাকা, আর পাঙ্গাসের এক কেজি পাঙ্গাসের দাম ফার্ম গেটে সেখানে সে বিরাশি তিরাশি টাকা থেকে পঁচাশি টাকার উপরে পায় না। সে ফার্মার কেন করবে? এই অবস্থা কিছুদিন আগেও ছিল না, তিন বছর আগেও ছিল না। পাঙ্গাস আপনি এখন মার্কেটে গেলে দেখবেন পাঙ্গাস নেই, মানে কেউ কিনতে চায় না, বাকি না, যেহেতু ওই যে উৎপাদন খরচ বেশি পড়ে। স্যার আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, আমরা সবাই একবার করে সুযোগ পাবো। স্যার আপনার কাছে আসতে চাই যে স্যার, মানে আমরা সবসময় পিপিপি নিয়ে অনেক আলোচনার শুনি বা অনেক কিছু শুনি, কিন্তু এই সেক্টরে তো এটার একটা বড় অংশগ্রহণ থাকা উচিত ছিল, মানে আপনার কি মনে হয় স্যার? আচ্ছা, তো এটা পিপিপি মানে এই সেক্টরটা তো প্রাইভেট সেক্টর ড্রিভেন সেক্টর, মানে গভর্নমেন্ট যেখানে যেটা করে সেটা হচ্ছে তাকে ফ্যাসিলিটেট করে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ব্লু ইকোনমি বা সাগরের উপরে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বড়ভাবে এটা প্রতিফলিত হবে, এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেভাবে প্রপোজাল গিয়েছে, এবং সেখানে একটা পথ নকশা তৈরি হবে কিভাবে আগামী পাঁচ বছরে এই আমাদের সাগর, যেটা অর্চিত সাগর, আমাদের বিস্তৃত সাগর, সেখানে আমাদের মৎস্য চাষের সম্ভাবনা কিভাবে বাড়িয়ে তোলা যায়। আর অভ্যন্তরে যে আপনি স্বীকার করতেই হবে যে আমাদের অনেক অনেক অগ্রগতি হয়েছে বিভিন্ন জায়গায়, জলাভূমি, জলাশয়, নদী, মজি যাওয়া নদীর মাঝখানে যে চাষ হচ্ছে সেগুলিতে আমাদের কাজ হচ্ছে। এবং আমাদের যেহেতু মৎস্য বিভাগের একটা উপজেলা পর্যায়ে একটা স্ট্রাকচার আছে, প্রতিষ্ঠান আছে, ফলে তাদের জন্য উপজেলা পর্যায়ে উন্নত চাষাবাদের বিষয়, মৎস্য চাষাবাদের বিষয়টা তারা সার্বক্ষণিকভাবে পরিবেক্ষণ করছেন। আর রপ্তানি ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাছের ব্যাপারে আমি আগে বলেছি যে এটা একটা কমপ্লায়েন্ট, হাইলি কমপ্লায়েন্ট একটা সেক্টর। এটা আমরা সবজি নিয়ে নানান সময় নানানভাবে নানান পরিস্থিতির মোকাবেলা করি, কিন্তু মাছের ক্ষেত্রে এটা হয় না। মাছের যেসব আমাদের প্রসেসিং প্ল্যান্টগুলো আছে ওখানে কিন্তু পেরেক চেক করারও একটা যন্ত্র আছে, প্রসেসটা হচ্ছে এভরি মানে প্রতিটা এত এত বেশি কমপ্লায়েন্ট একটা বিষয় যে সেটা যেহেতু এটা একটা ব্র্যান্ড বা একটা স্ট্যান্ডার্ডে সারা পৃথিবীতে পৌঁছে গেছে, ফলে এই জায়গার স্কোপটা অনেক বেশি যেহেতু, এবং এদের যে ক্যাপাসিটিটা আছে এটা আন্ডার ইউটিলাইজড। যে ক্যাপাসিটিগুলো আমাদের ফ্যাক্টরিগুলো আছে সেটা আন্ডার ইউটিলাইজ, যদি ম্যারিন ফিশারি ফিশারি থেকে আমরা প্রচুর পরিমাণ মানে র মেটেরিয়াল পাঠাতে পারি, তাহলে এই ফ্যাক্টরিগুলো এই ক্যাপাসিটি আছে নেক্সট ফাইভ ইয়ার্স এটা ম্যানেজ করার, ফলে এই অমিত সম্ভাবনা নিয়ে আমরা আগাতে চাই। এবং এই অমিত সম্ভাবনাটাকে মাথায় রেখে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হচ্ছে, এবং মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের প্রোগ্রাম করছে।
আমরা যেটা করছি তৃণমূল পর্যায়ে আমরা কিছু টিএপিপি প্রজেক্টের মারফতে যেটা মামুন সাহেব বলছিলেন সেখানে আমরা একদম সমুদ্রে গিয়ে ট্রেন করছি লোকজনকে, সমুদ্রে যারা মাছ ধরে সমুদ্রে গভীর সমুদ্রে ফিরে আসে তাদেরকে ট্রেন করছি, তাদের যারা জাহাজ চারা কিভাবে এটা মেনটেন করবে সেটা চারা এবং কিভাবে সংরক্ষণ করবে সেটা শেখাচ্ছি, এবং এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আছে এবং আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, পরিবেক্ষণ করছি, পর্যালোচনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে একটু আসতে চাই, আমার কাছে মনে হয়েছে যে স্যার বলছিলেন যে সমুদ্রে যারা মাছ ধরে সেটিও থাকে, কিন্তু মা চিংড়ি আহরণের ক্ষেত্রে আমরা প্রায়শই একটি সমস্যা শুনি বা গণমাধ্যমে খবর দেখি, যেমন একটি কথা বারবার শোনা যায় যে মানে হোয়াইট স্পট ডিজাইন যেটি কি বলা যায়, মানে এইটাও তো স্যার একটা আলোচনার বিষয়, মানে এইগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবো? প্রথমে আমি বলি যে পিপিপি যেটা কথা বলছিলাম, আজকে আমরা যে এখানে চারজন আছি এটা হচ্ছে রিফ্লেকশন অফ পিপিপি। আমরা আমরা হচ্ছে ইন্টারফেস বাংলাদেশের ফিশ ফাউন্ডেশন আমাদের ইন্ডাস্ট্রি এবং সরকারের সাথে, কমার্স এবং ডিপার্টমেন্ট অফ ফিশ ভেরি ক্লোজলি কাজ করি এবং উই হ্যাভ এ ফিশ প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল যেখানে আমরা সবাই মেম্বার, একটা একটা কোম্পানি করা হয়েছে সেখানে মেম্বার। এখন আমরা যে জিনিসটা দেখছি এই প্রবলেমটা যে মা চিংড়ি যেটা যখন আমরা বঙ্গোপসাগর থেকে হ্যাচারি কন্ডিশনে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে দশটার মধ্যে আটটায় ডিজিজ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, এবং এটা যখন আমরা এখান থেকে পোনা নিচ্ছি সেখানে হোয়াইট স্পট ডিজিজ দেখা দিচ্ছে। এটা কিন্তু কেবল বাংলাদেশের জন্য ইউনিক না, দিস ইজ ট্রু ফর এন্টায়ার ইন্ডিয়ান ওশান কান্ট্রিজ, ইন্ডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ওরা যেভাবে এটাকে অ্যাড্রেস করেছে সেটা আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আমরা সেটা দেখেছি। দেখে আমরা অ্যাকচুয়ালি একটা টিম আমরা নিয়ে গিয়েছিলাম হাওয়াইতে, তখনকার যিনি সচিব ছিলেন, এবং আমরা শিম ফাউন্ডেশন এবং মোয়ানা টেকনোলজি বলে একটা কোম্পানি তার সাথে একটা এমও সই করেছি যার মাধ্যমে আমরা এখন এখানে এসপিএফ স্পেসিফিক প্যাথোজিন ফ্রি মা চিংড়ি আমরা এনেছি, এবং এখানে আমরা কিছু যেটা উনি বলছেন আমরা বাগদা এনেছি, ভানামিতে যাইনি, এবং এটা এখন আমরা অলরেডি প্রোডাকশনে গেছে, এটা একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আমরা করছি যেহেতু বাইরে থেকে আমরা মাছ এনে করছি, এখানে একটা 12 জনের একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছে যেটার প্রধান হচ্ছেন আমাদের ডিজি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, এবং এটা আমরা দেখছি আমরা খুব অত্যন্ত আনন্দিত যে এর প্রোডাকশন আমি গত মাসে বলল যে আমার অত্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে, এবং আমরা আশা করছি যে নেক্সট যে আমাদের আপনার এ হবে স্টকিং সিজন যেটা ফেব্রুয়ারির মধ্যে আমরা আশা করছি স্পেসিফিক প্যাথোজেন ফ্রি আমরা চিংড়ি দিতে পারব। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, গোলাম মোস্তফা স্যার আপনাকে শেষ করতে চাই, এবং আমার কাছে মনে হয় যে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম আমরা একটা সহজ সমাধান আপনার কাছে সমাধান আমি বলবো, আশার বাণী শোনাচ্ছি যেটা প্র্যাকটিক্যাল নো থিওরিটিক্যাল, এটা হলো এই ভিয়েতনাম যখন নাকি $100 মিলিয়ন এক্সপোর্ট করে না আমাদের বাংলাদেশে চকরিয়াতে, আমি যে লোকগুলোকে নিয়ে গেছিলাম বাগদা মাছ কিভাবে চাষ হয় দেখানোর জন্য, সে ভিয়েতনাম আজকে $2 বিলিয়ন শিমস এক্সপোর্ট করে। আপনি প্রশ্ন করতে পারেন আমরা কেন পারি না, আমরা পারলাম না, সে ট্রেডিশনাল রয়ে গেলাম, সরকারও কিছু করছে না, দেয়ার ইজ নো ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিং ইন দি সেক্টর। এক বছর আগে আমরা নিজেরা চাঁদা উঠাইয়া জমি হায়ার করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা পাইলট প্রজেক্ট করলাম, আমরা চাষ করবো দেখি, মাননীয় মন্ত্রী মৎস্যমন্ত্রীকে নিয়ে আমরা পোনা ছাড়লাম, ওনাকে দিয়ে আমরা 9 মাস পরে মাছ উঠেলাম, অবাক, আমাদের ইল্ড পার হেক্টর হইলে 4,500, তাহলে 300 কেজি থেকে 4,500 কেজি হয়ে গেল, কোন জমি না বাড়াইয়া যে জমিগুলোতে এখন বাগদা মাছের চাষ হচ্ছে শুধু ওই জমিগুলোর যদি 20% আমরা এই সেমি ইন্টেন্সিভ কালচার করতে পারি, ডু ইউ নো হাউ মাচ এক্সপোর্ট ইনক্রিজ, $2.5 বিলিয়ন। তাহলে আপনি বড় বড় থট দরকার নেই, কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই, আমি শুধু যেখানে আছি সেখানে এই মাছটা প্রসেস করার জন্য যে আইডল ফ্যাক্টরিগুলো আছে, স্যার যেটা বলল আমার কয়েক হাজার কোটি টাকার ফ্যাক্টরি আইডল পড়ে আছে, আমাকে নতুন ইনফ্রাস্ট্রাকচার করতে হবে না। এই সুযোগটা নেওয়ার জন্য অলরেডি সিম ফাউন্ডেশন তারা মিলে একটা ফাইন্যান্সিং প্যাটার্ন না করলে, ভিটামিন খেলে স্বাস্থ্য ভালো হবে সবাই বুঝে, তার কিনার টাকা নাই। সিম কালচার ইজ এ ভেরি ক্যাপিটাল ইনটেন্সিভ, জমি দিয়েছেন আপনার সর্বহারাকে, ওই জমি জমি জায়গা রয়ে গেছে, বছরের পর বছর চলে গেছে,
আমরা এখানে রয়ে গেছি, ভিয়েতনাম চলে গেছে $2 billion. আমার বক্তব্য হচ্ছে যে যেটা যে রিসোর্সেস আমার সামনে আছে এটাকে নিয়ে আমাদের এগুতে হবে, পাশাপাশি হাইটেক এগুতে হবে। এবং আমরা যেখানে এই ফ্যাক্টরিগুলো এখন বসে গেছে কেন জানেন, ওই যে 40% লস খেয়ে গেছে এটা আমাদের সরকার জানে, আমরা একেবারে শেষ প্রান্তে। কিন্তু আমি আপনাকে একটা নতুন পয়েন্ট দিচ্ছি, ইন্ডাস্ট্রির সাথে মিনিস্ট্রি গন্ডগোল হয় বেশি। আপনি শুনে খুশি হবেন, আমাদের ফিশারিজ মিনিস্ট্রি আর কমার্স মিনিস্ট্রি লাস্ট 20 ইয়ার্স আই ফাইন্ড ইট ফ্রেন্ডলি, নাম্বার থ্রি। আর একটা পয়েন্ট হলো যে আমাদের কি ভুলে গেলাম আপনি ইন্টারাপ্ট করাতে, যে হ্যাঁ বারবার ইন্টারাপ্ট করছেন তো আপনি, আপনার আমাদের এই ফিশারি এই সপ্তাহ পরে আমরা আশা করি যে আমাদের এই ফ্যাক্টরিগুলো আবার চাঙ্গা হবে। আমরা মাননীয় সচিব মহোদয়ের হেল্প নেব এজ এ ফেসিলিটেটর, এবং আমরা আশা করি আগামী দিনে যে বাংলাদেশ হবে এটা মাসে ভাতে বাঙালি হবে না শুধু, আমরা এক্সপোর্ট ট্রেডে আরো বেশি অবদান রাখতে পারবো। অসাধারণ স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদেরকে জানাতে চাই, আপনারা জানেন বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের সমুদ্রে কিন্তু অবাধ সারা বছর মাছ ধরতে পারত। এবারেই আমরা প্রথম আমাদের 225টার মতো বাণিজ্যিক ট্রলার ছিল, তাদের 65 দিন বন্ধ করেছিলাম মাছ ধরা, যেটা মাত্র 4 দিন আগে উইথড্র হয়েছে, যদিও এখনো তারা সমুদ্রে যায়নি বৈরী পরিস্থিতি আবহাওয়ার কারণে। এটাতে একটা এটার উদ্দেশ্য ছিল অন্যতম যে মাছকে মানে প্রজননের একটা পরিবেশ গড়ে দেওয়া, সেটার জন্য এই 65 দিন কিন্তু এমনিতেও ন্যাচারালি যেতে পারতো না এই ঝঞ্ঝা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। এটা প্রথম পৃথিবীর কোথাও কিন্তু সারা বছর মাছ ধরা নেই। এবার ওই যে উনি যেটা বলছেন যে আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলির সাথে বসে যারা স্টেক হোল্ডার তাদের সাথে প্রত্যেকেই মানে দুই হাত প্রসারিত করে দিয়েছে যে হ্যাঁ এটা করেন, কারণ না হলে তো ওই একটা কথা বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রী বলেন যে ভিয়েতনামের মতো মাছ শূন্য হয়ে যাবে, ভিয়েতনাম কিন্তু মাছ শূন্য, আমরা ওটা হতে দিতে চাই না, এটা একটা গুড সাইন। কিন্তু আমাদের এখানে 68,000 মেকানাইজ যে কান্ট্রি বোট আছে সেটা কিন্তু এবার আমরা আনিনি। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ এরপরে মানে খবর আছে না, এটা আপনার প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএস এর আমরা লেবার কমপ্লায়েন্স আমাদের সেক্টরে করা হয়ে গেছে, যেটা নিয়ে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, অনুষ্ঠানটি সকাল 9:30 আবারও দেখানো হবে, আপনারা নিশ্চয়ই জানেন, দেখার আমন্ত্রণ থাকলো। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।